এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম হলো হযরতে হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মায়ের পেটের মধ্যে যখন ছিলেন গর্ভের মধ্যে ছিলেন ওই গর্ভের মধ্যে থাকিয়া মা যখন হাসি দিত তার মা দুখিনে যখন হাসি দিতেন হাসি দিয়া পড়তেন আলহামদুলিল্লাহ আর পেটের ভিতর থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিয়ে বলতেন ইয়ারহামুকাল্লাহ এবার পেটের ভিতর থেকে মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন তিনি হলো হযরতে খাজা হযরতে মঈন হযরতে আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ ইয়া যুবক কি ভাষায় বলবো আমিও বান্দা গাউস পাক বান্দা আমি ওলি হই বন্ধু হতে পারলাম না তিনি বন্ধু হয়ে গেলেন কেন কেন একটা মাত্র কারণে আল্লাহকে জানার মতো জেনেছে নবীকে মানার মতো মেনেছে একটা কথা আমি বারবারে বলি জানার নাম ঈমান নয় মানার নামই হইল ঈমান কথা বলেন ঠিক কি না হায় হায় এই জন্য হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে আর কথা কন্ন কেন নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে মিথ্যা বলা যাবে এই জন্য যুবক সদা সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না কারণ আল কিযবু উম্মুজ জুনুব মিথ্যা হলো সকল পাপের মূল গুণ পোকা যেমন করে কাট খেয়ে খেয়ে শেষ করে দেয় মিথ্যা আপনার নেক আমলগুলোকে খেতে খেতে বরবাদ করে দেয় কেন কেন কারণ এই মিথ্যা হলো সকল ধ্বংসের মূল কথা বলেন ঠিক কি না আসসিদুকি উনজি ওয়াল কিযবু ইহলি সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে কথা বলেন ঠিক কি না সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে এই জন্য সদা সত্য কথা বলা লাগবে আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন কোনোদিন মিথ্যা বলে নাই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি আস্তিনার ভিতরে মা দুখিনী টাকাগুলো সেলাই করে দিয়েছেন ডাকাত ধরেছে সব চেক করেছে কিন্তু টাকা খুঁজে পাই নাই হঠাৎ করে আব্দুল কাদের জিলানী বলেন ডাকাতের দল ও আল্লাহর বান্দারা তোমরা ডাকাতি করার জন্য আমাকে ঘায়েল করেছো তোমরা আমার অল বডি চেক করলা পাও নাই হযরতে আব্দুল কাদের জিলানী বলে পাবে না কারণ আমার মা দুখিনী একটা জায়গায় টাকা সেলাই করে দিয়েছে তোমরা খুলে বের করে নিয়ে যাও ডাকাতের দলেরা কয় কত মানুষ ধরলাম কত মানুষ আমরা ডাকাতি করলাম এমন জাতের সত্য বালক কোনোদিন দেখি নাই ডাকাতের দলেরা ডাক দিয়ে বলে যারা চেক করে টাকা পায় নাই গোপন জায়গার টাকার সন্ধান নিজের ইচ্ছা করে দিয়ে দেয় তার কাছ থেকে টাকা নেওয়া যায় না টাকা চুরি করা যায় না তার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়া যায় আল্লাহু আকবার বলেন না এই জন্য সততার দ্বারা যদিও সৎ পথে চললে যদিও শত বাধা কিন্তু পৃথিবীর কেউ আপনার পাশেই না থাকলেও একজন আপনাকে ছায়া দিয়ে রাখবেন জবান খুলে বলুন তিনি কে এই আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি এখানে একটা দেখলাম শাহ সুফিয়া কবলি শরমাতুল্লাহ আলাই ওনার নাম দেখে আমি বেলায়তের দিকে ঢুকে গেলাম কারণ আল্লাহর ওলিদের দরবারে যাই আমরা সেজদা করি না আমরা ওলি আল্লাহর রওজা যাইয়া জিয়ারত করি কথা বলেন ঠিক কি না আজকে অনেক মানুষ মাইক ধরে ধরে আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা নাকি মাজার পূজা করি নাউজুবিল্লাহ কোন গেলেন এত আস্তে নাউজুবিল্লাহ বলেন গেলেন নাউজুবিল্লাহ আমরা কি মাজার পূজা করি না মাজার কি পূজা হয় এত বড় জিয়ারত সুন্নত শব্দটাকে তারা পূজা বলে ব্যবহার করলো খুব কষ্ট পাইলাম আপনাদের প্রতি খুব ব্যথা পাইলাম আমরা ইবাদত করি মসজিদে জিয়ারত করি মাজারে কথা বলে ঠিক কি না যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না যেখানে জিয়ারত করি সেখানে সেজদা করি না ঠিক সেজদা করি আমরা সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ হাজী ইব্রাহিম নবী বলছে না আমার হায়াতের মালিক আল্লাহ আমার মউতের মালিক আল্লাহ এই জন্য আল্লাহ কি করছেন বালু গুলারে খাবারে পরিণত করে দিয়েছে সুবহানাল্লাহ তা আপনি দেখতেছেন যে আপনার লস হইতাছে
সৎপথে চলতে যাই আপনার লস হইতাছে কিন্তু মনে রাখবেন আপনার লস হইলো হাকিকতে লাভ করে দেওয়ার মালিককে আল্লাহ তাহলে এই বড়সাটা ওখানে রাখতে হবে এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবারা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি ওলি আল্লাহ হলো দুই প্রকার একটা হলো মাদারাজাত ওলি আর একটা হলো রিয়াজতের ওলি কিন্তু গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে ওলি আল্লাহ হইয়া দুনিয়ার জমিনে আগমন করেছে বলে তিনি রমজান মাসে এসেছেন সুবে সাদিকের সময় যখন তিনি এসেছেন পরের দিন রমজান সারাটা দিন মা অনেক চেষ্টা করছে দুধ পান করানোর জন্য স্তরের মধ্যে গাউসে পাক মুখ লাগাই নাই যেই মাত্র ইফতারের সময় হয়েছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি মায়ের স্তনে দুধ দিয়া ইফতার আরম্ভ করেছে আরে বাবা সুরে কোন আল্লাহু আকবার কোন না কষ্ট নিয়েন না আপনারা আমরা ওলি আল্লাহ হতে চাই না ওলি আল্লাহর কদমে থাকতে চাই কথা বলেন না কেন এক দস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়েতে সবাসে ভরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি আমি অতি নিচু মাটি ফুলের সহি থাকিয়া উহার সুবাসে হয়েছে খাটি জোরে কন্যা সুবহানাল্লাহ শেখ সাদী রহমতুল্লাহ বলছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই জন্য যুবক ভাইরা আমার এমন একজনের সাথে থাকবেন যার কাছে থাকলে আল্লাহকে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমার মুর্শিদি নিল আমার মনকারি মুর্শিদ আছে নিও ওই শাসবিয়া কবির শরমতুল্লাহ মুরিদ যারা তারা বুঝবো পিসা ভাড়ানোর দুঃখ কত আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কেমন করে নিল এমন কেমন করে নিল এমন প্রেমে হেরি ডাকে দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া আমারি মন করল গহরণ কিরু উপদেখাইয়া সেই রূপেরই ঝলকে আমার সেই রূপেরই ঝলকে আমার কি যে গেল ভয়ারে আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কোন না আমার মুর্শিদ নিল মনে কারিয়া কিশোরে করল গহয় তাল ফাগু ওরে কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেল ও আশা দিয়া গো আমার এ মুর্শিদ নিল আমার মনে কারিয়া আরে কেমন করে নিল এমন কেমন করে নিল এমন প্রেমে হারি ডাকে দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে আমার আশিকিন জাকির মুহিবিন বাবা জিরারি তাইলে গাউসে পাক আপনারা মানেননি ওই গাউসে পাক বলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী
তিনিও মানেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী যারা দাবি করবেন কাদরিয়া তরিকায় তারা কখনো ওই সাহাবীর বিরোধিতা করা যাবে না কথা বলেন ঠিক কি না ঠিক এই যুবক আব্দুল কাদের কি আমাদের জামালপুরের আব্দুল কাদেরের মতো मोहब्बत 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 সারা জীবন কারবালার ওয়াজ করলাম ফাতেমার ওয়াজ করলাম গুনের ভাই ভাই রে কারবালায় আনিল তোমাইকে ওরে জিদা দুশমনে তোমায় এ জিদা দুশমনে তোমায় মারিল পরাণে হে ও গুনের ভাই হেরা
বেড়াবিড়ি ভৈরবের শম্ভুপুর ভাকার মাথা ডাকার মাথা ফেরবের মাথা সব মাথা পাগল করে দিয়েছি আর তাই রাইছে আমি বলি আমানদাতনের বিরুদ্ধে আমি বলি মোল্লা আলীর বিরুদ্ধে কোন তান্দি মনটা খারাপ হনিও হুদুদি আগুনটা লাগাইছে না হুদুদি পাগলটা সেটাইছে না এরা জানে না যে আমি তাহিরি কাউরে দৌড়ি না আমার উপরে কেউ ফল না আমি কাউরে ছাড়ি না বেটা কি মনে করছো কি মনে করছো আমরা মানার মত মানি ঠিক আমরা মানার মত ঠিক বাস ইরানে টিয়া খায়া ডলার পায়া কালার ফালাই লিছে ঠিক আমরা এটা পারতাম না আমরা বাড়ি বাড়ি ঘুরি সাইলে ডাল ভাত খাই আমরা যুদ্ধর হাদিয়া দেন এরা দিয়া বুঝি বদলিয়া চলি যখন ওয়াজ মাহফিল করতাম না তখন মাড়ি গাড়ো অসুবিধা কি এরপরও ইরানে টিয়া খায়া ইমান বেচতাম না দর সিনজি সালাম ঠিক যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় সিনজি সালাম ঠিক মাড়ি গাড়ো ঠিক মাছ মেরা সংসার সালাম ঠিক এরপরও ইরানে টিয়া খায়া ইমান বেচতাম না যাতা হে কপালে কতই বসকালে আজকে আওয়াজ হবে সকালবেলা তোমরা প্রেমের খেলা খেলবে ঠিক কি না বলো বলছিলাম গাউসেপাক মানুননি গাউসেপাক আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে আমরাও মানি কথা কোন ঠিক কি না এবার গাউসেপাক আব্দুল কাদের জিলানি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি বাপরে বাপ বাপরে বাপ যার চোখের মধ্যে কিসের নূর বেলা উত্তর নূর এত ওয়াজ শিখছে বুঝে রেখে তার চোখের মধ্যে কিসের নূর আল বেলায়াতু জিল্লুন নবুয়াত বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক জোরে কর না সুবহানাল্লাহ ডলার খাওয়ি না দল খুনো বালা করে কষ্ট হইতাছে আপনারা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ ওয়াই আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওলি ছিলেন যার চোখের মধ্যে বেলায়েতের নূর ছিল তিনি যখন পাখির দিকে তাকাইতেন পাখি যদি মাথার উপর দিয়া বিয়াদবি করত তার বেলায়েতের পাওয়ারে পাখিটা জ্বলে পড়ে কদমে পড়ে যেত শুধুমাত্র তাই নয় তার নজর এমন নজর যেই নজর চোরের দিকে পড়লে চোর কুতুব হয়ে যায় যেই নজর সিনার মধ্যে পড়লে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় এই আব্দুল কাদের জিলানী একদিন এমন একটা প্যান্ডেলের মাঝখানে কোনা দিয়ে বসে আছে সত্যির অনেকগুলো অনেক হাজার মানুষ তারা নিচে বসে আছে কেউ হলো কুতুব কেউ হলো আল্লাহর ওলি কিন্তু তাদের মনে মধ্য দিকে ইচ্ছা হলো এই স্টেজের মধ্যে একজন উঠে নবীর প্রেমের আলোচনা করবে কিন্তু কেউ সাহস করে না গাউসে পাক উপরে উঠে না কিন্তু মন চাইতেছে নবীর প্রেমের আলোচনাটা করার জন্য আপনারা তো এখানে অনেক মানুষ আছেন মনে মনে মুরব্বীরা ভাবতেছে হায় রে আমার পুলারে যদি তাহিরি হুজুরের মতন হুজুর বানাইতে পারতাম আজকে তাহিরি হুজুর যেমনে জামাল এসে ওয়াজ করি আজকে আমার সন্তান হলে তো এরা চাপুরি গিয়ে তাহিরি হুজুরের বাড়িতে যায় ওয়াজ করতে পারতো যেমন আমি যখন ছাত্র জীবনে ম্যাক্সিমাম নিচে বসে বসে ওয়াজ শুনতাম আর আমার আম্মা বলতো আমার পুলা যদি হুজুরের মতো ওয়াজ করতে পারতো আবু সুফিয়ানের মতো ওয়াজ করতে হুজুরের মতো ওয়াজ করতে পারতো আল্লামা আবুল কাসেম নুরি হুজুরের মতো ওয়াজ করতে পারতো আমি তাদের ওয়াজ বেশি বেশি মাটিতে বসে বসে আমি ওয়াজ শুনেছি আমি চেষ্টা করেছি এই জন্য একটু আপনাদের সামনে কথা বলি ঠিক এইভাবে এই দিক দিয়া সবাই স্টেজে উঠতে চায় এই দিক দিয়ে আব্দুল কাদের জিলানিও বসে আছেন কিন্তু উপরে উঠবেন কিন্তু সাহস করে না কারণ প্যান্ডেলটা তো জামালপুরের প্যান্ডেলের মতো না কেউ মাদ্রাসা ছাত্র কেউ স্কুলের ছাত্র কেউ নামাজ পড়ে কেউ করে না কেউ নবীর মানে অর্ধেক মানে অর্ধেক মানে না কিন্তু গাউসে পাকের প্যান্ডেলটা এখানে সব ছিল আল্লাহর ওলি আর কুতুবের আল্লাহর ওলি আর কুতুবের স্টেজ কথা বলেন ঠিক কিনা এরপরে ওই মজলিসের ভিতরে কিছু মুনাফিক আবার কি সন্ধিয়া ঢুকছে সব জায়গায় মুনাফিক আছে না নাই আমার সামনে আমার কথা আপনার সামনে আপনার কথা এই সমাজের সবচাইতে বড় ফেতনা হয় মুনাফিকের কারণে কথা বলেন ঠিক কি না এই মুনাফিকরা কাফের চাইতো আরো জঘন্য কাফের চাইতো মুনাফিক আরো জঘন্য এই সমাজের সব কিছু ঘটে একমাত্র মুনাফিকদের জন্য কথা বলেন ঠিক কি না এই মুনাফিক এখনো জামালপুরে আছে না নাই আস্তে নাই
আমি আবার আইবার আগে কইছে না ওহনো ক এহনো ফুটাতে রাহুল হইছে না ওহনো ক মুনাফিকের গুষ্টি ডলার খায় কালার ফলা দিছে মুনাফিকের গুষ্টি সাহস থাকে তোর বাপ লয়ে বইবে না আমার কাছে দেখবে ফানির মতো বুঝাই দিব ঠিক কথা কোন ঠিক না বেঠে বকবুকি শালা নতুল্লা বুঝলাম না তোমরা কি একটা বোতলের পানি আনতে পারলা না টিয়া লাগলে কই টিয়া ও আনছো সালা কাছে রে বাবা রে বাবা মাইর টি বলে পানি উনো না না এটা বিষয় হচ্ছে খাই দেন তো কি পানি সত্যি করে কেমন কিন্তু না না যত কত একটু খাল চলে কি হইছে কলে পানি না এক্সেন কল দা পানি মানে এটা বলে স্যার ফাজদার আগে একটা আনছি না কি স্যার ফাজদার আগে ডাইন না পরে কল পানি ডুবাই না তৈরি দিছে বলেছে ফ্রেশ পানি লইছে মনটা ফ্রেশ করো তাই মনে করছে যে আমি পানিটা দরতাতাম না জিব্বাটা বারো বাংলার জিব্বা কথা কর ঠিক না বেটে এ জিব্বা জিব্বা ও জিব্বা তুমি তো নরম বত্রিশটা দাঁত তোমার শত্রু এই শত্রু মাঝে তুমি কিভাবে থাকো জিব্বা বলে আমার ধৈর্য আছে বলে আমি নরম তো তাই থাকতে পারতেছি পৃথিবীতে চলতে গেলে শক্ত হয়ে চলা যাবে না কিছু নরম হয়ে চলতে হয় এই দুমি এই দুমি আর খাচ্ছ তৈল এই মন আর কি ঠিক আছে না কথাটা বত্রিশটা দাঁতের ভিতরে শত্রুর ভিতরে আছে না জিব্বাটা এই জিব্বাটা কেমনে কাহে নরম এটাতে মেসেজ দিছে নরম হয়ে চলো নরম হয়ে চললে জিব্বা বুদ্ধি করিতে লললে কাটবই আপে তবে গেলে কাটবই মারহাবা জোরে কোন আপনার মনে একটু কষ্ট দিতেছে নাকি মানুষ আল্লাহরে মানুষ কইতে কাইছি গুলা জিন আছে নাকি কিছু বাবা প্রেমের আগুন একটা গজল গাইলে বাজান আমার ভাল লাগতেছে না বাজান প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না প্রেম করিয়া প্রেমী কি মোরে রে দয়াল প্রেম তো মোরে না প্রেম মহাশয় প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না একটা জোপান বন্ধ রাখবেন না ওয়াজ কিন্তু এখন শুরু হয়ে গেল এ আমার জামালপুরের বাবা গিরা ভৈরবের বাবাজিরা এবার আব্দুল কাদের জিলানি ওই প্যান্ডেলের মধ্যে বসে বসে তিনি বসে আছে কিন্তু তিনি সাহস করে না স্টেজের মধ্যে উঠবে আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে গো যারা কি করে জানেন এলেম আছে কিন্তু বলার শক্তি নাই এলেম আছে কিন্তু বলার শক্তি নাই বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরাও এবার আব্দুল কাদের জিলানি ও তিনি কুনার মধ্যে বসে বসে হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেল ঘুমের করে স্বপ্ন দেখে ওই ঘুমের করে আমার মদিনাওয়ালা কামনিওয়ালা হায়াতুন নবী শ্বশুরে আব্দুল কাদের জিলানির ঘুমের ঘর হাজির হইয়া গেছে
এখন নবীর জন্য কাঁদলে উযু কইরা রাতের বেলা ঘুমায়া গেলে উযু কইরা রাতের বেলা দরদর শুরি পইরা যদি আপনি সুন্দর করে গাও আপনি যদি ঘুমায়া যান 40 দিন পর্যন্ত আপনি যদি দরুদ পড়ে পড়ে যদি আপনি ঘুমান হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী আপনার নবী ঘুমের ঘরে এসে দিদার দিয়ে দিবে আমার নবীর দরুদের এত বড় মর্যাদা আমার নবী আপনার নবী বলে কেউ যদি শুক্রবার আসর নামাজের পরে কোন নামাজ বললাম শুক্রবারে যদি আসরের নামাজের পর কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবী ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুরূদ শরীফটা যদি কেউ পড়ে আমার আল্লাহর হাবিব বলেন আসরের নামাজের পরে শুক্রবার আসরের নামাজের পরে যদি এই দুরূদ শরীফটা 80 বার পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে নবীর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায় নবীর দুরূদ পড়লে ওই জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে ওই পুলসিরাতটা একেবারে অন্ধকার থাকবে আমার নবী আপনার নবী বলে যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়বে গো আমার আল্লাহ তার জন্য পুলসিরাতের অন্ধকার আলোকিত করে দিবে রে জালা ওরে কি জালা কি দিয়ে এনি বাই দয়ালের প্রেম জালা কি দিয়ে এনি বাই গৌস পাকের সামনে নবী এসে গেছে খুশি না বেজা আমি হব মদিনার এই যে একটু আগে ছেলে গায়ে গেছে সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যে নয়গো শাফাতের দাবিদার আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যে নয়গো শাফাতের দাবিদার আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা দারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার রোজার কিনারে
খেটে যাবে দিন আমার একটা জবান বন্ধ রাখবেন না গাউস পাক নবীর দেইকা খুশি না বেজার নবী আয়েশা ডাক দিয়ে কি আব্দুল কাদের তুমি কেন কাঁদো আপনারা বলেন আমার নবী ওই আব্দুল কাদেরের চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই এরপরেও আমার নবী ডাক দিয়ে বলেন এ আব্দুল কাদের তুমি কেন কাঁদো আব্দুল কাদের বলে নবী আমার বড় শোক আমি ওয়াজ করব কিন্তু তাদের সামনে ওয়াজ করার মতো মনে সাহস লাগে না আমার নবী ডাক দিয়ে বলি আব্দুল কাদের তোমার মুখটা হা করো এবার মুখটা হা করলেন মুখের ভিতরে থুতু মুবারক দিলেন আমার নবী বলে তুমি খেয়ে নাও দ্বিতীয়বার দিলেন বলে খেয়ে নাও তৃতীয়বার দিলেন বলে খেয়ে নাও চতুর্থবার দিলেন খেয়ে নাও পঞ্চমবার দিলেন খেয়ে নাও যেই মাত্র আমার নবী ডাক দিয়ে বলে আব্দুল কাদের তুমি খেয়ে নাও আমি মদিনাতে যাই যেই মাত্র নবী বলছে যায় ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মাইরা দিছে নূরানি জলক বিদায় নিতেছে ইয়া রাসূলুল্লাহ বলে আব্দুল কাদের জিলানি বসে গেছে আব্দুল কাদের জিলানী বলে গো আমি স্বপ্নে যখন দেখলাম আমার নবী আমার মুখের মধ্যে তত মুবারক দিয়েছে আল্লাহর কসম করে বলি আমার মুখের ভিতরে আমার নবীর তত মুবারকের স্বাদ আমার মুখের মধ্যে লাগতেছে আমার মুখের মধ্যে মেশকে আম্বরে গান করতেছে যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা যেজন গাউসুল ওয়ালা আয় হায় তার কাদে যার চরণ যুগল মাদিনাওয়ালা আয় হায় তার কাদে যার চরণ যুগল মাদিনাওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা আবু সালেহ মুসা জঙ্গে ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা সুবহানাল্লাহ কইতেন না আবু সালেহ মুসা জঙ্গি আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা আই হাই তার কাদের চরণ যুগল মাদিনাওয়ালা আই হাই তার কাদের চরণ যুগল মাদিনাওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আয় হায় ওই আব্দুল কাদের জিলানি তিনি হঠাৎ করে বলেন একটু আগে আমি সাহস পাইলাম না আমার নবীর তুতু মুবারক যখন আমার জিহ্বার মধ্যে দিয়া গেছে গো আমি একটা সাহস পেয়ে গেলাম তখন তিনি সুজা স্টেজের মধ্যে উঠে গেলেন ওইটা তিনি এমন ভাবে বয়ান শুরু করলেন ওই বয়ানের ঠেলা আপনাদের মাহফিলে আসে কি রাসূল আছে না নাই যারা নবীর পাগল নবীর শান শুনলে তারা আনন্দ পাই যারা আল্লাহর পাগল আল্লাহর গান গাইলে তারা আনন্দ পাই না ইলাহা ইল্লাল্লাহ অনেক শান্তি লাগছে কিনা এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লাম শান্তি লাগছে কিনা আরো ধরে শান্তি লাগছে কিনা আয় হায়
এইভাবে যখন তিনি উঠে আল্লাহর প্রশংসা করে নবীর সানা পরে যখন ওয়াজ শুরু করলেন মজলিসের ভিতরে শব্দ কুতুব সব হলো আল্লাহর ওয়ালি এরা তো প্রেম চিনে এরা তো রং চিনে এরা তো ধ্যান চিনে এরা তো মুরাকাবা চিনে এরা তো মুশাহাদা চিনে সবগুলো চিনে এদের সামনে কথা বললে চাপার জোরে কথা বললে চলবে না ভিতর থেকে কথা আসে কিনা এরা বুঝবে ইত্তাকু ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুর বি নূরিল্লাহ আল্লাহর ওলিদের চোখের মধ্যে এমন নূর দিয়া দেয় যেই নূরের আলোতে তোমার চোখের চেহারা যেমন দেখে তারা কলব দেখার ক্ষমতা আছে সুবহানাল্লাহ এইজন্য ওলি আল্লাহর দরবারে গেলে ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা করে যেতে হয় জুতা খুললা যাবেন আদবের সাথে যাবেন বিয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবেন ওলি আল্লাহর দরবার বিয়াদবির জায়গা না ওলি আল্লাহর দরবার হলো আদবের জায়গা কথা কোন ঠিক কিনা গৌসুল আজম আব্দুল কাদের জিলানি বয়ান করতেছেন আশেকগুলা পাগল হয়ে গেছে আর আশেকগুলা দিবানা হয়ে গেছে হঠাৎ করে গৌসুল আজম আব্দুল কাদের জিলির ওয়াজ বন্ধ হয়ে গেছে এবার আমি বলছিলাম পিছন দিক দিয়ে কিছু মুনাফিক ছিল ঠিক সব ডিপার্টমেন্টে মুনাফিক থাকে থাকে কি না বলেন সব জায়গায় থাকে বাজারও থাকে গড়েও থাকে থাকে কি থাকে না ওই মুনাফিকরা তার লাভ দুইটা ক আমরাই ওয়াজ করি না আর উনি তার লাভ দিয়ে উঠে গেছে এখন ওয়াজ বন্ধ করে দিছে এবার আশেক যারা বলতেছে হে আব্দুল কাদের জিলানি আপনি বেলায়তের পাওয়ারওয়ালার অলিগুলির সম্রাট আপনি ওয়াজ ভুলতে পারেন না আপনি সত্যি করে বলেন ঘটনাটা কি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওয়াজ করব কেমনে আমি যেই মাত্র ওয়াজ শুরু করেছি চোখ বন্ধ করে আমি দেখলাম আমার রসুল সাহাবায়ে কেরাম নিয়ে ওয়াজের ময়দানে হাজির হয়ে গেছে আর বড় করে বলুন না সুবহানাল্লাহ নবীর নূরানি জলকের কাছে আমার ওয়াজ ডিমেজ হয়ে গেছে এই যে নবীর নূরানি জলকের সামনে আমার ওয়াজ আমি ভুলে গেছি সুতরাং আমার নবী যেখানে হাজির নবীর প্রেমে আমি দিবানা হয়ে গেছি আমি আমার নাই আমি যেন নবীর রঙে রঙিন হয়ে গেছি আরো জোরে বলুন না সুবহানাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না এবার আব্দুল কাদের জিলানি আবার বয়ান শুরু করলেন যেই মাত্র বয়ান শুরু করলো ওই বয়ান শুরু করার সময় আব্দুল কাদের জিলানি বয়ান করতেছেন করতেছেন হঠাৎ কইরা একটা সিল মাথার উপর দিয়া কেউ কেউ করে যায় এবার আব্দুল কাদের জিলানি বলেন মুনাফিকরা আমার পাওয়ার দেখে তারা বিশ্বাস করে নাই এখন বুঝাইয়া দিব পাহাড় কারে কয় ওই বেলায়তের আঙ্গুল দিয়া চিলের মুখের দিকে এইভাবে আঙ্গুল দিয়া যেমনে ঢিল মারছে ঢিলটা মারতে দেরি তলোয়ার সারা তীর সারা গুলাইলের গুলি সারা ওই তীর হাতের আঙ্গুলের ইশারায় পাখির গলাটা কাইটা গাউছে পাখির সামনে পড়ে গেছে মুনাফিকরা কইটা কিভাবে সম্ভব এবার মুনাফিকরা কয়ে পাখি কাইটা ফালাইছে যদি আবার আমাদেরকে মাইরা ফালায় এবার মুনাফিকরা মার সাইরা পলায়ন কইরা গেছে জালা জোরাই না আরে ওরে অন্তরে লাই গাছে আগুন অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জ্বালা জোরাহে না আরে জ্বালা জালা জোরাহে না রে ওরে অন্তরে লাই গাছে আগুন হুন পানি দিলে নিবে না জালা জোরাহে না জালা জোরাহে না রে জালা জোরাহে না একটা জবানও বন্ধ রাখবেন না আসমান থেকে কার গলা কাটছে হ্যাঁ মুনাফিকের আরে বড় মুনাফিক না পাখি সিলের বাচ্চা আইছে ক ক ক ক কইরা গাউসে পাখির সামনে পাখির যে কিচিমিচি আওয়াজের মর্মার্থ বোঝার ক্ষমতা ওলিদের আছে না নাই পাখিগুলা কিচিমিচি করে বুঝাইতেছে আপনার পাওয়ার আছে দেখে আমার মার গলা কাটতে ফালে রাখছেন আমরা সারাদিন বইয়ে রইছি মা খাবার নিয়ে যাইবা আমরা খামো আপনার মার গলা কাটলে আপনার কেমন লাগবে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায় ববে যার তোলো না নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়
बबे जार तोलो नानाय सेई मा तुमार चले गेले गो सेई मा तुमार चले गेले सार होइबो कांदन এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইরো যতন মা তোর আপন কইরো যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো ঠিক কি না এই মা এই বাচ্চাগুলা কিচিমিচি করে বলে আপনার মার গলা কাটলে আপনার কেমন লাগতো আপনারা বলুন যিনি ইশারে দিয়া গলা কাটতে পারে তিনি আবার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আবার জোড়া লাগাইতে পারে কি পারে তোমাকে বলছি ভিতরে এবং জবানে এক রাখবা মনে রাখবা যাকে ভালোবাসবা নবীকে ভালোবাসবা নবী বলেন আমার জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে সুবহানাল্লাহ বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমারে কথারি দহিমাজে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে তোমারে কথারি দহিমাজে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহিমাজে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না ওলিয়াতা আল্লাহ হইতে গেলে সার্টিফিকেট লাগে না পৃথিবীতে একটা মানুষ যদি দোয়া করে আপনি ওলি হয়ে যাবেন সেটা হলো মা কথা বলেন ঠিক কিনা এই যুবক এই এদিকে পায়ে দৈরা বইলা দিয়ে যায় জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিও না মা বাপরে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা তোমার মতো মুড়ি তাহিরি দরকার নাই যেই ফিরে বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তো তোর সব এটা ফির না এটা বেঈমান কথা বলেন ঠিক কি না আজকে থেকে ওয়াদা আমরা মা বাবার খেদমত চাই কি চাই না চাই আপনারা জানেন বাবার গজলটা গাইছি এখানে কালো মিয়া তার আব্বারে হারাইছে তার আব্বারে হারাইছে আমরা অতি তাড়াতাড়ি মাহফিলটা শেষ করে তার বিদায় দেওয়া উচিত ছিল এরপর সে আমাদেরকে যথেষ্ট সময় দিছে আমি দোয়া করি তার আব্বার জন্য আল্লাহ যেন
এই কালমের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন আমিন। আপনারা সবাই দোয়া করে যাবেন, রাজি আছেন তো সবাই? জি। আমরা